प्रकृति और जीवन अनुष्ठाने आपनादेर सबाइके स्वागतम। बांग्लादेशेर जीवबैचित्र्य प्रकृति और परिवेशेर नाना विषय निये आमादेर एई अनुष्ठान प्रकृति और जीवन। आमादेर जीवन और प्रकृति एके अपरेर साथे गभीरभावे जड़ित। एर नद नदी जलवायु गाछपाला प्राणी आमादेर साथे एदेर सम्पर्क सचेतनता और करणीय तुले धरते आमादेर एई अनुष्ठान। प्रकृतिर वैचित्र्यमय रंगेर मिश्रण घटेছে प्रजापतिर डानाय। एদের बर्णिल रंगे मुग्ध হয় না এমন মানুষ খুঁজে পাওয়াই কঠিন। নিজের অজান্তেই প্রজাপতিরা পরাগায়নের মাধ্যমে প্রকৃতির সবুজায়নের কাজটি করে যাচ্ছে। আমাদের আজকের পর্ব বাংলাদেশের প্রজাপতি ও মত নিয়ে। এ বিষয়ে আলোচনা করব ডক্টর মনোয়ার হোসেনের সাথে। তবে তার আগে চলুন দেখে আসি प्रकृति और जीवन दलेर बांग्लादेशेर प्रजापति और मत निये किछु तथ्य और चित्र। বৈচিত্র্যময় উদ্ভিদরাজির এক অকৃত্রিম লীলাভূমি আমাদের দেশ। বিভিন্ন ধরনের বৃক্ষ, লতা ও গুল্মের প্রাণ প্রাচুর্য আর এর বৈচিত্র্যময় বিন্যাসে সাজানো আমাদের প্রকৃতি। বিচিত্র উদ্ভিদের এই সমারোহ আনায়নে পরাগায়নের মাধ্যমে নিজস্ব ভূমিকা পালন করে যাচ্ছে রং বেরঙের নানান প্রজাতির কীটপতঙ্গ। প্রজাপতি ও মথ এই কীটপতঙ্গগুলোর মধ্যে অন্যতম। এরা পরাগায়নের পাশাপাশি রঙের পসরা সাজিয়ে বাংলার প্রকৃতিকে যেমন মোহনীয় করে যাচ্ছে, তেমনি দেশের অর্থনৈতিক উন্নয়নেও পরোক্ষ ভূমিকা রেখে যাচ্ছে। প্রজাপতি বর্ণিল ডানার পতঙ্গ। আমাদের দেশের প্রায় সব জায়গায় নানান প্রজাতির প্রজাপতির বিচরণ দেখা যায়। এরা অমেরুদণ্ডী প্রাণী। এদের কোনো প্রজাতি পাহাড়ি বনে, আবার কোনো প্রজাতি দেশের সকল জায়গাতেই বিচরণ করে। মথ প্রজাপতির মতোই একটি পতঙ্গ এবং এরা উভয়ই একই গোত্রের। মথরাও দেখতে বর্ণিল হয়। তবে মথের প্রজাতিগুলো সবসময় প্রজাপতির মতো উজ্জ্বল রঙের বিচ্ছুরণ ঘটায় না, কারণ মথের অধিকাংশ প্রজাতি রাতেই সক্রিয় থাকে। প্রজাপতি ও মথের দেহ, মাথা, বুক ও পেট এই তিনটি মূল অংশে ভাগ করা যায়। পূর্ণবয়স্ক একটি প্রজাপতির মাথার সবচেয়ে লক্ষণীয় বৈশিষ্ট্য হচ্ছে বড় একজোড়া প্রায় গোলাকার পুঞ্জাক্ষী। এই চোখ ছাড়া পূর্ণাঙ্গ প্রজাপতির সমস্ত দেহই ছোট ছোট রোম ও বর্ণিল আঁশে ঢাকা থাকে। খাদ্যের ধরন, খাদ্য গ্রহণ কৌশল, বিচরণ, এমনকি জীবনচক্রেও প্রজাপতি ও মথের মধ্যে যথেষ্ট মিল রয়েছে। অনুকূল তাপমাত্রায় পর্যাপ্ত খাদ্যের যোগান পেলে এরা প্রজননে উদ্বুদ্ধ হয়। এ সময় পুরুষ ও স্ত্রী পতঙ্গ নানান ভঙ্গিমায় একে অপরকে আকৃষ্ট করে এবং প্রজনন সম্পন্ন করে। প্রজাতিভেদে আধা ঘন্টা থেকে প্রায় ৮ ঘন্টা সময় লাগে এদের প্রজনন সম্পন্ন করতে। প্রজননের পরপরই স্ত্রী প্রজাতি ডিম পাড়ার উপযুক্ত জায়গা খুঁজে বেড়ায়। সাধারণত লার্ভা বা ক্যাটারপিলারের খাদ্যোপযোগী নিরাপদ জায়গায় এরা ডিম পাড়ে। ডিমগুলো এক ধরনের আঠালো পদার্থ দ্বারা সুরক্ষিত থাকে। অনুকূল তাপমাত্রায় ডিম ফুটে ছোট আকৃতির লার্ভা বের হয়। লার্ভা দেখতে অনেকটাই পোকার মতো। এ সময় এরা ধীর গতিতে বিচরণ করে এবং প্রচুর পরিমাণে খাবার খেয়ে দ্রুত বড় হতে থাকে। এদের দেহে সুতার মতো এক ধরনের অঙ্গ বের হয়। এরপর শুরু হয় পিউপা দশা। এই দশায় লার্ভা বা ক্যাটারপিলারের দেহের চারপাশে এক ধরনের আবরণ সৃষ্টি হয়, যাকে কোকুন বলে। ক্যাটারপিলার কোকুনের মধ্যে নিশ্চল জীবনযাপন করে ও দেহে নানান পরিবর্তন সাধিত হয়ে প্রায় পূর্ণাঙ্গ পতঙ্গে রূপ নেয়। এরপর কোকুন কেটে প্রকৃতিতে মুক্ত হয়ে বেরিয়ে এসে রঙের পরশ বুলিয়ে যায় একটি পূর্ণাঙ্গ প্রজাপতি হয়ে। পূর্ণাঙ্গ প্রজাপতি যখন রঙে ঢঙে বিভিন্ন ফুলে ফুলে ডালে ডালে উড়ে বেড়ায়, তখন নানান রং ও নকশায় তারা প্রকৃতিকে সাজিয়ে তোলে। এদের রঙিন পাখা ও নজরকাড়া সৌন্দর্য সবাইকে আকৃষ্ট করে থাকে। সত্যিকার অর্থেই প্রকৃতির সমস্ত রঙের মিশ্রণ যেন ঘটেছে প্রজাপতির ডানায়। এই ডানাতে রয়েছে ক্ষুদ্র ক্ষুদ্র অনেক আঁশ। ডানার অসংখ্য ক্ষুদ্র আঁশ মিলিয়ে একটি সম্পূর্ণ নকশা তৈরি হয়। তাই এদের ডানার রঙের মেলা শিল্পীর তুলিতে আঁকা শিল্পকর্ম বলেই মনে হয়। যার বিচ্ছুরণে বাংলার মাঠ ঘাট সারাক্ষণই মোহনীয় থাকে। নিমেষেই মুগ্ধ হয় মানব মন। প্রজাপতিরা সাধারণত দেহের রঙের সাথে মিলিয়ে ফুল, লতা পাতায় বসে ও খাদ্য সংগ্রহ করে। এতে তাদের উপস্থিতি সহজে ধরা পড়ে না, ফলে শত্রুর হাত থেকে এরা নিজেদেরকে রক্ষা করতে পারে। এটি এদের টিকে থাকার অন্যতম কৌশল। फुलेर निर्जास प्रजापतिर प्रिय खाबार। तबे पचा फलेर रस, आवर्जना और स्याँतस्याँते माटी थेकेओ एरा खाबार संग्रह करे। एरा फुलेर निर्जास खाওয়ার समय पाए পরাগরেণু বয়ে বেড়ায়। এই পরাগরেণু এক ফুল থেকে আরেক ফুলে পতিত হয়ে পরাগায়ন সম্পন্ন হয়। পূর্ণাঙ্গ মথ কোকুন থেকে বের হয়ে নিশাচর জীবনযাপন করে। তবে কিছু কিছু মথ দিনেও বিচরণ করে। প্রকৃতিকে প্রাণবন্ত করতে মথের জুড়ি নেই। প্রজাপতির মতো এরাও বাহারি রঙে ভরে তোলে বাংলার বন বনানী। যেসব ফুল রাতে ফোটে সেসব ফুলের পরাগায়নে মথ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আবার কিছু মথের দেহের নিঃসরণ উন্নত মানের সিল্ক সামগ্রী তৈরিতে ব্যবহৃত হয়। পৃথিবীর অনেক দেশেই প্রজাপতি পার্ক গড়ে তোলা হয়েছে। আমাদের দেশেও আছে প্রজাপতি পার্ক। এসব পার্কে প্রজাপতির জীবনযাত্রার অনুকূল পরিবেশ তৈরি করে জীবন্ত অবস্থায় সংরক্ষণ করা হচ্ছে অসংখ্য প্রজাতির প্রজাপতি। কারণ প্রজাপতি ও মথ ক্ষুদ্র পতঙ্গ হলেও নান্দনিক ও অর্থনৈতিক দিক বিবেচনায় এদের গুরুত্ব অনেক বেশি। এরা আমাদের জীববৈচিত্র্যের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। কিন্তু আমাদের নানাবিধ কর্মকাণ্ডে বন জঙ্গল, গাছপালা, ঝোপঝাড় উজাড়ের ফলে প্রকৃতি থেকে প্রজাপতি ও মথের পরিমাণ দিন দিন কমে যাচ্ছে। এতে পরাগায়নের অভাবে উদ্ভিদ বৈচিত্র্যতা যেমন হ্রাস পাচ্ছে, একই সাথে এদের উপর নির্ভরশীল অন্যান্য প্রাণী প্রজাতিও কমে যাচ্ছে। ফলে আমাদের সামগ্রিক প্রতিবেশ ব্যবস্থা আজ বিপদগ্রস্ত। এ থেকে উত্তরণের জন্য সর্বস্তরের মানুষের মাঝে প্রকৃতি সংরক্ষণ মনোভাব জাগ্রত করার বিকল্প নেই। সবার সম্মিলিত উদ্যোগ গ্রহণের মাধ্যমে প্রকৃতির অমূল্য সৌন্দর্যের আধার প্রজাপতি ও মথদের জীবন ও আবাসন নিশ্চিত করতে হবে। দর্শক মণ্ডলী, আমরা তখন দেখলাম বাংলাদেশের প্রজাপতি ও মথ নিয়ে বিস্তারিত প্রতিবেদন। এবার কথা বলবো আমাদের আজকের অতিথি ডক্টর মনোয়ার হোসেনের সাথে। কেমন আছেন আপনি? ভালো। আচ্ছা, আপনি তো প্রজাপতি নিয়ে অনেক কাজ করছেন এবং আপনি প্রতি বছরই একটি মেলাও করেন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে। আমাদের একটা জিনিস খুব আগ্রহ, এই যে রঙিন প্রজাপতি, যে প্রজাপতি আমরা সবাই ভালোবাসি, এর মধ্যে দু ধরনের পতঙ্গ দেখি, একটি রঙিন আর একটি রঙিন না। তো প্রজাপতি এবং মথ, এটা কিভাবে আমরা ডিফারেন্সিয়েট করব কিংবা সাধারণ লোক কিভাবে বুঝবে যে কোনটা কি? মথ এবং প্রজাপতির মধ্যে যে পার্থক্য আপনি দেখবেন যে ফুলে যখন বসবে প্রজাপতি তখন তাদের পাখাটা তাদের শরীরের উপরে লম্বভাবে মানে খাড়াভাবে রাখবে ক্লোজ করে। আচ্ছা, আর যখন ফুলে মদ বসবে মদটা পাখাটা ছড়িয়ে ফ্ল্যাট বা বলতে পারেন যে ছড়ানো থাকবে। এছাড়াও প্রজাপতি খুব বর্ণিল থাকবে, একটু আকারও বড় থাকবে, সেক্ষেত্রে মথের যে রং সেটা একটু বর্ণ ছটা আর কি, বর্ণ একটু কম এবং দেখতে একটু সাইজে ছোটও থাকবে আকারে। তারপর প্রজাপতি সাধারণত দিনের বেলা ওরা খুবই সচরাচর আপনার খুবই সক্রিয় থাকে, কিন্তু মথ এই ক্ষেত্রে একটু রাতের বেলা তারা পছন্দ করে বা একটু কম আলোর জায়গাটা। এছাড়াও যদি আমরা বৈজ্ঞানিকভাবে যদি আরও কাছ থেকে দেখার চেষ্টা করি সেক্ষেত্রে দেখব যে মথের যে অ্যান্টেনা বলি বা সুর যেটা আছে সেটা অনেক লম্বা এবং একটু পাতলা, সেক্ষেত্রে প্রজাপতি সাধারণত সুরটা অনেক ভারী এবং প্লুমোস বা লোমসও থাকতে পারে। এছাড়াও মথের যে শরীরটা খুবই অ্যাবডোমেন যেটা খুব রোবাস্ট মাংসল, আর প্রজাপতি এক্ষেত্রে তাদের যে অ্যাবডোমেন খুবই হালকা লাইট এবং লম্বা। তো মোটামুটি এই ক্যারেক্টারগুলো দিয়ে আমরা দুটো পতঙ্গের মধ্যে পার্থক্য নির্ণয় করতে পারি। এরা কি একই ধরনের খাবার খায়? প্রজাপতি যেমন পুরোপুরি মধুর উপরে খুব ডিপেন্ডেন্ট, মদ মধু ছাড়াও অনেক সময় দেখা যায় যে গাছের পচা বাকল বা কোনো অর্গ্যানিক ডেব্রি যদি ময়লা থাকে সেখান থেকেও তারা বিভিন্ন ধরনের অর্গ্যানিক যে লিকুইড আছে সেগুলো থেকে তারা খাবার খেতে পারে। আচ্ছা আচ্ছা, এরা প্রকৃতিতে কি ভূমিকা রাখছে এই দুটো, প্রজাপতি এবং মদ? এই প্রাণী দুটো অকৃত্রিমভাবে আমাদের প্রকৃতিকে ভালোবেসে তাদের দায়িত্ব পালন করে আমাদের প্রকৃতি আমাদেরকে ভালো রাখছে। যেমন ধরুন যে এদের প্রধান যে কাজ আমরা বলবো যে পরাগায়নের মাধ্যমে এটা বীজ উৎপন্ন করে তারা বংশ বিস্তারে সাহায্য করছে, এটা কিন্তু অপরিসীম। এছাড়াও বিভিন্ন খাদ্য শৃঙ্খলে ধরুন গিরগিটি বা টিকটিকি এদের কিন্তু খাবার হিসেবে ব্যবহার করা হয়, যার ফলে খাদ্য শৃঙ্খলে এদের ভূমিকা অনেক। আর বিজ্ঞান ভিত্তিকভাবে আমরা দেখেছি যে সোলার প্ল্যান্টে প্রজাপতি বা এই মথের যে স্কেল আছে এই স্কেলেরকে বায়োটেম্পলেট হিসেবে ইউজ করে অনেক সোলার এনার্জি উৎপন্ন করা যায়। তো এই সব কিছু মিলে আমি বলবো যে প্রজাপতি একটা আদর্শিক একটা এনভায়রনমেন্টাল ইন্ডিকেটর। যদি কোনো একটা জায়গায় প্রজাপতি থাকে আমরা ধরে নিব সেখানকার পরিবেশ অনেক রিচ, অনেক ভালো আছে। বাংলাদেশে ক ধরনের আপনার দুর্লভ প্রজাপতি আছে? বাংলাদেশে এই পর্যন্ত আমরা ৩০০ প্রজাপতি শনাক্ত করতে পেরেছি, তার মাঝে ৪০টি প্রজাপতির মতো আমরা মনে করি দুর্লভ বা এরা হুমকি সম্মুখীন। এখান থেকে আমি দু একটা নাম যদি আপনাদেরকে বলি তাহলে আমার মনে হয় ভালো হবে। সেটা হচ্ছে বার্ড উইং একটা প্রজাপতি, যেটা বিশ্বে সবচেয়ে বড় প্রজাপতি এবং বাংলাদেশেও এটা অনেক মানে বড় প্রজাপতি। কোন অঞ্চলে এই প্রজাপতিটা দেখা যায়? এটা সাধারণত চট্টগ্রাম এবং পার্বত্য চট্টগ্রাম, এছাড়াও আপনার সিলেটের যে বনাঞ্চলগুলো আছে এগুলোতে আমরা এগুলো বেশি পাই। এছাড়া ব্যাট উইং একটা প্রজাপতি আছে, নামটা শুনে আপনি বুঝছেন যে বাদুড়ের মতো, এটা অনেক উঁচু দিয়ে উড়ে যায়। এটাও কি আমাদের বাংলাদেশে আছে? বাংলাদেশে আছে কিন্তু সংখ্যায় খুবই কম। এছাড়া আপনার কমন টিনসেল আছে, তারপর পার্পল সাফায়ার আমরা বলতে পারি। তো এই প্রজাতিগুলো খুবই দুর্লভ, আমাদের গবেষণা থেকে বেরিয়ে আসছে। আমরা কি এই ধরনের যে দুর্লভ প্রজাপতিগুলো এদের সংখ্যা বৃদ্ধি করার ব্যাপারে আমরা কি কিছু করতে পারি না? একটা নির্দিষ্ট গাছের পাতা খেয়ে এরা বেঁচে থাকে এদের জীবনচক্রের লার্ভাল অবস্থায়। তা আমরা মনে করি যে আমাদের সবারই উচিত তাদের যে বাসস্থান এই বাসস্থানকে ধ্বংস না করে এখন তো শিল আচরণ করি আমরা সবাই মিলে, তা আমার মনে হয় যে এদেরকে আমরা রক্ষা করতে পারবো। আচ্ছা, এই দুর্লভ প্রজাপতির বাইরে যেটা সাধারণত আমরা সবসময় দেখি সেই প্রজাপতিগুলোর অবস্থা কি? এর অবস্থা মোটামুটি এখন অন্যান্যগুলো অবস্থা একটু ভালো, কারণ হচ্ছে যে আজকের যে মিডিয়া বা আমাদের সরকারের উদ্যোগ, বেসরকারি উদ্যোগ, অবশ্যই আমি বলবো যে অনেক আমরা সচেতন হচ্ছি এবং অ্যাওয়ারনেস প্রোগ্রামও হচ্ছে। এর মাধ্যমে কিন্তু সচেতন হয়ে ওই প্রজাপতিগুলো, যেমন ওই প্রজাগুলো হয়তো আমাদের বন ছাড়াও কমন ঝোপঝাড় বা আমাদের তৃণভূমি আছে এগুলোর উপরে ডিপেন্ডেন্ট, তো যার ফলে ওরা কিন্তু একটু বেটার অবস্থায় আছে আমি বলবো যারা বনভূমিতে আছে তাদের চেয়ে। আচ্ছা, আমরা এই প্রজাপতিগুলো এই যে নানা ধরনের প্রজাপতি আপনার আমরা যেগুলো সব সময় দেখি আমাদের বাড়ির আশেপাশে এবং বন জঙ্গলে, এবং আপনি যেটা বললেন যে দুর্লভ প্রজাতির, তো সবগুলো মিলিয়ে যে আমাদের যে প্রজাপতি এই প্রজাপতিগুলোকে সংরক্ষণ করতে হলে কী করা উচিত আমাদের? বাসস্থানটা খুব জরুরি আর কি, তাদের যে তারা যেখানে থাকবে, তারা যেখানে প্রজনন ক্রিয়া করবে, তারা যেখানে তাদের খাদ্য আহরণের জন্য যাবে। তো এই যে বাসস্থান আমরা যে জন্য ধ্বংস করছি প্রতিনিয়ত নিজেদের জন্য নিজেদের প্রয়োজনেই, কিন্তু আমাদেরকে ফিরে তাকাতে হবে যে কেন ধ্বংস হচ্ছে। যেমন বনে যদি আমরা বলি যে যেসব লোকাল পিপল আছে যারা জঙ্গল কাটছে তাদেরকে যদি আমরা ইকো ট্যুরিজমে আওতায় নিয়ে আসি, বিকল্প ধারায় অর্থনৈতিকভাবে লাভবান হবে, তারা বন উজাড় করবে না, বনে যেমন তাদের সমস্যা সৃষ্টি করবে না, সেক্ষেত্রে প্রজাপতি যে বাসস্থান টিকে থাকবে। এছাড়াও আমি মনে করি যে আমাদের যারা রিসার্চ অর্গানাইজেশন আছে তারা একটা উপায় বের করতে পারে যে মাস রেয়ারিং বলি, যেসব প্রজাপতি আমাদের দুর্লভ বা আমাদের হুমকির সম্মুখীন আছে তাদেরকে এনে যদি আমরা কৃত্রিমভাবে প্রজনন ঘটাই এবং এখানে বিপুল পরিমাণে প্রজনন ঘটানোর পর বাইরে ছেড়ে দিই, তাহলে এইভাবে কিন্তু তারা একটা তাদের নিজস্ব অবস্থায় ফিরে যেতে পারে। তারপর আমি বলবো যে মিডিয়ার ভূমিকা যেটা আপনারা করছেন বা আমরা আসছি, একটা কথা না বললেই নয়, সেটা হচ্ছে যে বিভিন্ন ধরনের মেলা বা ক্যাম্পিং, যেমন প্রজাপতি মেলা, প্রকৃতি মেলা করছেন আপনারা। এই মেলাগুলো ক্যাম্পিংয়ের মাধ্যমে কিন্তু অনেক সমস্ত মানুষ আসছে, তারা জানছে যে প্রজাপতির ভূমিকাটা কী। আমরা মনে করি যে আমরা প্রজাপতি সংরক্ষণ থেকে এগিয়ে যেতে পারবো। সর্বোপরি আমার মনে হয় যে দেশের যে সরকার ব্যবস্থা আছে বা আমাদের প্রাইভেটাইজেশন আছে, আমরা যদি একটা বাটারফ্লাই কনজারভেশন অ্যাক্ট বা বাটারফ্লাই কনজারভেশন প্ল্যান, অ্যাকশন প্ল্যান করি, এই প্ল্যানের মাধ্যমে আমরা মনে করি যে আরও এটাতে ভূমিকা রাখতে পারবো। এই মেসেজগুলো যাচ্ছে, তো আমি মনে করি এটা খুব ভালো উদ্যোগ এবং এভাবে আমরা প্রজাপতিকে রক্ষা করতে পারি। আরেকটা জিনিস যে প্রজাপতি পার্ক কি হেল্প করতে পারে এদের বংশবৃদ্ধি কিংবা এদের সংরক্ষণের ব্যাপারে? অবশ্যই, আপনি একটা খুব ভালো কথা বলেছেন যে এটা ডেফিনেটলি আমাদের দেশে নতুন একটা কনসেপ্ট। আমরা যদি প্রজাপতি পার্কের মাধ্যমে বিজ্ঞান ভিত্তিক আমরা যদি গবেষণা করে যে প্রজাপতিটা এখন দুর্লভ বা হুমকির সম্মুখীন, তাদেরকে যদি এখানে খাবার দিয়ে তাদের বৃদ্ধি করে বাইরে ছেড়ে দিই, এটা একটা অবশ্যই ভালো একটা উপায় হতে পারে যে এই দেশের প্রজাপতি এবং পলিনেটেড গ্রুপ বা ফরেস্ট ইকোসিস্টেমকে আপনার রিচ করা বা ধ্বংসার থেকে রক্ষা করা একটা ভালো একটা মাধ্যম হতে পারে প্রজাপতি পার্ক বা এই ধরনের কনসেপ্টগুলো। আচ্ছা, আপনাকে অনেক ধন্যবাদ, অনেক কিছু জানা গেল আপনার কাছ থেকে। আপনাকে ধন্যবাদ। দর্শক মণ্ডলী, প্রকৃতি ও জীবন অনুষ্ঠানের এবারের সেগমেন্টটি হচ্ছে আপনি জানেন কি। চলুন জানা যাক প্রজাপতি ও মথ নিয়ে কিছু তথ্য। আপনি জানেন কি, সারা বিশ্বে 15 থেকে 20,000 প্রজাতির প্রজাপতি ও প্রায় 1 লক্ষ প্রজাতির মথের দেখা মেলে। লুনা মথের জীবনকাল 7 দিন। মুখ না থাকা এরা এদের জীবনকালে কখনো কোনো খাবার গ্রহণ করে না। পৃথিবীর সবচেয়ে বড় মথ হল অ্যাটলাস মথ। এদের ডানা মেলে ধরলে প্রায় 62 বর্গ ইঞ্চি জায়গা দখল করে। প্রজাপতিরা প্রয়োজন অনুযায়ী এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে পাড়ি দিয়ে থাকে। মোনার্ক বাটারফ্লাই প্রায় 4000 থেকে 4800 কিলোমিটার পর্যন্ত দীর্ঘ পথ পাড়ি দিতে সক্ষম। হক মথ পৃথিবীর দ্রুততম উড়ন্ত পতঙ্গ, যারা ঘণ্টায় 50 কিলোমিটারেরও বেশি বেগে উঠতে পারে। বেশিরভাগ প্রজাপতির আয়ুষ্কাল 2 থেকে 3 সপ্তাহ হলেও উত্তর আমেরিকার মর্নিং ক্লক নামক প্রজাপতি 11 থেকে 12 মাস বেঁচে থাকে। এরাই পৃথিবীর দীর্ঘায়ু প্রজাপতি। আমাদের এবারের সেগমেন্টটি হচ্ছে কুইজ। গত পর্বের কুইজটি ছিল হাওরের উল্লেখযোগ্য উদ্ভিদ কোনটি? সঠিক উত্তরটি হল এ, হিজল। অনেকেই সঠিক উত্তর দিতে পেরেছেন, তবে লটারির মাধ্যমে নির্বাচিত সঠিক উত্তরদাতা হচ্ছেন সোহাগ রঞ্জন পাল, সিনিয়র সহকারী জজ, জেলা জজ আদালত, গাজীপুর। অভিনন্দন আপনাকে। আই এক্সপ্রেসের মাধ্যমে আপনার ঠিকানায় পৌঁছে যাবে আকর্ষণীয় পুরস্কার। এবারে জানিয়ে দিচ্ছি আজকের কুইজ। আমাদের আজকের কুইজ হচ্ছে কোন পতঙ্গটি নিশাচর প্রকৃতির? এ, প্রজাপতি, বি, মথ। সঠিক উত্তর জানিয়ে শুক্রবার বিকেল 5টার মধ্যে আমাদেরকে SMS করুন। SMS পাঠাতে আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন POJ A অথবা B আপনার নাম, ঠিকানা ও পেশা, এবং যে কোনো মোবাইল থেকে পাঠিয়ে দিন 6161 নম্বরে। অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে চিঠি লিখুন প্রযোজক প্রকৃতি ও জীবন, GPO বক্স নম্বর 964, অথবা যোগাযোগ করুন 01773 049 049 এই নম্বরে, অথবা ইমেল করুন info@pojf.org। এবং প্রকৃতি ও জীবন অনুষ্ঠানের পর্ব দেখতে, অন্যান্য তথ্য জানতে ভিজিট করুন www.pojf.org এই ঠিকানায়। শুধু দর্শক, মানুষের নানাবিধ কর্মকাণ্ডে প্রজাপতি ও মথের বেশ কিছু প্রজাতি বর্তমানে দুর্লভ হয়ে গেছে। প্রকৃতি বিরূপ কর্মকাণ্ড এভাবে চলতে থাকলে ভবিষ্যৎ প্রজন্ম হয়তো প্রজাপতির বর্ণিল রং আর দেখতেই পাবে না পৃথিবীতে। বাংলার মাঠ ঘাট, পথ প্রান্তর প্রজাপতির রঙে রঙিন থাকুক, সে প্রচেষ্টাই গ্রহণ করতে হবে আমাদের। সুন্দর প্রকৃতিতে গড়ি সুস্থ জীবন, এ আশা নিয়ে শেষ করছি আজকের অনুষ্ঠান। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সুন্দর পৃথিবী, মায়াময় প্রকৃতি, বাসবো ভালো সারাক্ষণ। চাই 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 সুন্দর পৃথিবী চাই, চাই 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 সুস্থ পরিবেশ চাই। ফুল পাখি লতা পাতা ঘেরা প্রকৃতি ও জীবন, ও সুন্দর পৃথিবী মায়াময় প্রকৃতি, বাসবো ভালো সারাক্ষণ। এসো হাতে হাত ধরে শপথ করে সুন্দর সুস্থ পরিবেশ গড়ে, সুন্দর সুস্থ পরিবেশ গড়ে, সুন্দর সুস্থ পরিবেশ গড়ে।